আচ্ছা, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, তো এই নির্বাচনে আপনার চাওয়া পাওয়া প্রত্যাশাটা কি? আমাদের চাওয়া নির্বাচন ঘটনা নির্বাচন, প্রত্যেকটা দেশে নির্বাচন হবে, আমাদের দেশেও হবে, কিন্তু এটা গ্রহণযোগ্যতা নির্বাচন আসতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে সাধারণ জনগণ যে জনগণের ভোট নিয়ে সরকার গঠন করবে সেই জনগণকে মানে সুখী রাখতে হবে, কারণ এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য আমরা সারা জীবন থেকে এসেছি 1 টাকা কেজির উপর 2 টাকা কেজি ওঠে না মূল্য, সেই মূল্য এখন বর্তমান বাজারে 80 টাকা, 80 টাকা, 55 টাকা কেজি আলু, যা একটা সাধারণ মানুষের কেনার নাগালের বাইরে চলে গেছে। যারা 500 টাকা ইনকাম করে তাদের পক্ষে, দিন 500 টাকা ইনকাম করে তাদের পক্ষে বাজার করে খাওয়ার মতো পরিস্থিতি নাই, তাদের ছেলেপিলে আছে, লেখাপড়া আছে, ডাক্তার খরচ আছে, পোশাক আশাক আছে, তা এরা যাবে কোথায়? তো সরকার এই দিকে না চোখ না দিয়ে নির্বাচন 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 নির্বাচন, আগে জনগণকে খুশি রাখতে হবে, তারপর নির্বাচনে যেতে হবে। জনগণ যদি খুশি না থাকলো নির্বাচন দিয়ে কী হবে? আর ওই উন্নয়নমূলক কাজ করে লাভ নাই তো, জনগণের পেটে ভাত নাই, আমি জনগণের পেটে ভাত নাই, আমি উন্নয়ন করে হচ্ছে ইয়ের উপর তুলে তোলাম, ওতে কোনো লাভ নাই। লাভটা হচ্ছে কি, যে দেশের জনগণ সুস্থ থাকবে, জনগণ ভালো থাকবে, জনগণ মানে সব কিছু নাগালের মধ্যে থাকবে, সরকারকে এমনিই ভোট দেবে, এমনিই ভোট দেবে সরকারকে। হ্যাঁ, তখন আর বলা লাগবে না যে হচ্ছে অমুক দলকে ভোট দাও, অমুক দলকে ভোট দাও, এটা বলা লাগবে না। আমাদের সরকার আমাদের জনগণের পাশে থাকলে জনগণ সরকারের পাশে থাকবে, এটা তো হিসাব। তো ঘটনা আমাদের প্রত্যেকটা জিনিস, একটা ইকোনো পেনের দাম, একটা ইকো ছেলেপিলে তো পড়াশোনা করাতে যাচ্ছে, একটা ইকোনো পেন 5 টাকা, সেই 5 টাকা থেকে 2 টাকা বাড়ছে একটা ইকোনো পেনের দাম, 15 পৃষ্ঠার একটা 15 পেজের একটা খাতার দাম বাড়ছে যে 25 টাকা 20 টাকা গেছে, 35 টাকা একটা খাতা, তা জনগণ যাবে কোথায়? জনগণের তো ইনকাম বাড়ি নাই, খরচ বাড়ছে, খরচ বাড়ছে, তাহলে এই জনগণ যাবে কে? জনগণ ভোট ভোট নিয়ে না, জনগণের ঘটনা হচ্ছে জনগণের আগে মুখ পেটে ভাত দিতে হবে। আমাদের কথা হচ্ছে আমাদের জনগণ, আমরা সাধারণ মানুষ, আমরা পেটে ভাত চাই, আমরা পেটে ভাত চাই, আমাদের ছেলে মেয়ে শিক্ষার পরিবেশ চাই। হ্যাঁ, একদম শিক আমাদের আজকে আজকে সবচেয়ে বড় কথা কি, আমাদের ছেলেপিলো স্কুলে যায়, স্কুলে আছে সাধারণ ঘরের একটা টিচার রেখে পড়াবো হবে না, কেন ওই স্কুলে টিচার দিয়ে পড়াতে হবে, নাহলে বাচ্চাদের মার্কস দেবে না। তাহলে আমরা জনগণ চারিদিক থেকে নিষ্পেষিত হচ্ছি, চারিদিক থেকে হচ্ছে। আবার এদিকে বাজারে যান, বাজারে গেলে পরে কাঁচামরিচ, আমরা জীবনে কোনোদিন শুনি, আমার 55-56 বছর বয়সে কাঁচামরিচের দাম 800 টাকা হয়, 800 টাকা। তাহলে সরকার কী করছে? সরকারের এই যে যারা এই যে সিন্ডিকেট করছে, এদের সিন্ডিকেট টাকা ভাঙা দরকার, সেদিকে খবর নাই। মরবি মর, জনগণ মর, জনগণ সব কিছু দায়ভার জনগণের, আমাদের সরকারের সরকারের কিচ্ছু নাই এর মধ্যে। হ্যাঁ, সরকার মানে কোনো রকম কোনো করছে না, যে এই যে সিন্ডিকেট আলু 55 টাকা কী করে হলো, আছে কাঁচামরিচ এখন 200 টাকা কেজি, এটা কী করে হলো? হ্যাঁ, তারপরে যে মূলো 80 টাকা কেজি, এটা কী করে হলো? পটল 60 টাকা কেজি, 80 টাকা কেজি, এটা কী করে হলো? বেগুন 150 টাকা কেজি, এটা কী করে হলো? এগুলো জবাব তো নাই, এগুলো জবাব নাই। তা আমরা চাই, আমরা চাই, আমরা চাই কানা চাই কি লাঠি, কানা চাই কি লাঠি, আমরা কী চাই? আমরা দুপুরো ভাত, পেটে দুটো মতো ভাত খাবো, হ্যাঁ, হাসতে হাসতে ঘুরে বেড়াবো। যে সরকার আমাদের সুযোগ দেবে, যে সরকার আমাদের সুবিধা দেবে, সেই সরকারকে আমরা ভোট দেবো। ঘটনা এটাই, আমরা সবশেষে বলতে চাচ্ছি যে এই জনগণের খুশি রাখতে, এই জনগণকে সুখে রাখতে, তাহলে জনগণ ওই ওই সরকারকেই ভোট দেবে। আমরা পারমাণবিক বোমও চাই না, আমরা স্ট্যান্ড গানও চাই না, মেশিন গানও চাই না, আমরা চাই কি, আমরা পেটে দুটো ভাত, এই চাই জনগণ। এতেই খুশি, কিন্তু বাংলা জনগণ অল্পতে খুশি থাকে, অল্পতে অল্পতে খুশি থাকে, সে যদি পেট ভরে ভাত খেতে পারে আর তার ছেলেপিলেদের পড়াশোনা কোনো খরচ চালাতে পারে, তাহলে কিন্তু আর কোনো মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। আমরা বিকারে বকছি তো, আমরা না পারছি, মরছে কারা? মিডিল ক্লাসের লোকজন মরছে, ওই ফকির কিন্তু মরছে না, ফকির কিন্তু মরছে না, ফকির 5টা বাড়িতে ভালো, এ বাড়িতে পোলাও পাচ্ছে, ও বাড়িতে খিচুড়ি পাচ্ছে, ও বাড়িতে সাদা ভাত পাচ্ছে, ও বাড়িতে গরুর গোশ পাচ্ছে, ও বাড়িতে মুরগির গোশ পাচ্ছে, ও বাড়িতে মাছ পাচ্ছে। হ্যাঁ, আর বড়লোক তো কথাই না, একটা মা বাজারে গেলে পরে বড় সুলোক চুদির ভাইদের জন্য, এই বড়লোক চুদির ভাইদের জন্য আজকে আমরা গরিব মানুষ একটা মাছ কিনতে পারছি না, ঘুষখোরদের জন্য,
এই ঘুষখোরদের জন্য। এই ঘুষখোর আমি একটা মাছের দাম করেছি, আর এই ঘুষখোর যায় এই মাছের দাম কত? 400 টাকা। আমি কিন্তু 250 টাকায় সেট করে ফেলেছি। মাসালা মুখ থেকে তাকায় ব্যাগ ভরে দিয়ে দিল। তাহলে কি হলো? আমি ওই মাস্টার থেকে বঞ্চিত হলাম ওই ঘুষখোর বাদির বাচ্চার জন্য। হ্যাঁ, বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন, এটা সুষ্ঠু হবে কিনা আপনি কি মনে করেন? এটা সরকার সুষ্ঠু হবে কি হবে না এটা একান্ত সরকার জানে। কারণ 14 সালে আমরা দেখেছি খুব সুন্দর নির্বাচন হয়েছে, যারা যারা ভোট দিয়েছে তারা কেউ ভোট দিতে পারেনি, অনর্থক পয়সা খরচ করে, রিক্সা খরচ করে বাড়ি ইয়ার পরে গেছে, ভোট কেন্দ্রে গেছে, যাই দেখে তাদের ভোট হয়ে গেছে। এত সুন্দর ভালো হয়েছে নির্বাচন। 18 সালেও তাই, এবারও হবে তাই।